আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আরিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অবুকরম ওঝা, প্রভাষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর সাতাশতম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্রোহী কবিতার বর্ণন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা তোমরা 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের জন্য এই কবিতাটি নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কবিতাটির লেখক হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তার এই আমাদের কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কবি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সালে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা হচ্ছে বিদ্রোহী। এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থে 12টি কবিতা ছিল। 12টি কবিতার মধ্যে 2 নম্বর অর্থাৎ দ্বিতীয় কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহী। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার নামকরণ কেন বিদ্রোহী করা হয়েছে? এর কারণ হচ্ছে যখন আমরা এই দেশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশদের আইন কানুন শৃঙ্খলার বিরুদ্ধে কবি কবিতা লিখেছেন, এমনকি ভারতীয় উপমহাদেশে তারা যে অত্যাচার করেছে সেই অত্যাচারের প্রতিবাদ তিনি করেছেন। এমনকি আমরা দেখতে পাই যে ব্রিটিশরা যে সময় অর্থাৎ ব্রিটিশ শাসনের সময় আমরা এই দেশ যে পরাধীনতার শৃঙ্খল ছিলাম, অর্থাৎ এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি বিদ্রোহী হয়েছেন, যার কারণে তিনি এই কবিতাটির নামকরণ করেছিলেন বিদ্রোহী। প্রিয় শিক্ষার্থীরা, কথিত আছে যে এই কবিতাটি তিনি এক প্রচন্ড ঝড়ের রাত্রিতে লিখতেছিলেন। তো সকাল সন্ধ্যা থেকে শুরু করে প্রায় রাত শেষ অবধি তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন। মোট 139 লাইনের এই কবিতা, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে মাত্র 56 লাইনের মতো দেওয়া হয়েছে, বাকি অংশ দেয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা যদি তোমরা পড়তে যাও তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে পুরো কবিতাটি পড়তে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু বলবো না, কেননা কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো পূর্ব আমরা আলোচনা করেছি। তাছাড়া আমরা আরো একটি লেখক পরিচিতি সম্পর্কে, কাজী নজরুল সম্পর্কে আমরা একটি ক্লাস নেব, সেই ক্লাসে নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমরা শুধু এতটুকুই বলবো, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি মারা যান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে এতটুকু জানবো না, আরো বিস্তারিত কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে হবে, জানতে হবে। আজকে শুধু আমরা পাঠ বিশ্লেষণ করব। এই কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতাটি আমরা দেখতে পাই যে এখানে তিনি কিছু ধর্মীয় কাহিনী অর্থাৎ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যাবতীয় বিষয়গুলো এখানে আনয়ন করেছেন, এমনকি পৌরাণিক কাহিনী থেকে কিছু শব্দ বা শব্দ চয়ন কিন্তু তিনি করেছেন। আমরা কবিতা পাঠ বিশ্লেষণ করতে গেলে এই বিষয়গুলো বুঝতে পারবে। একটু খেয়াল করো, বরবীর বরগুণত মহশীর শির মেহারি আমার নত শির ওই শিখরে হিমাদ্রি আমি দুর্দম দুর্বিনীত অনেক সংসম মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবল আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ভেঙে করি সব চোরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধ যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডু আমি ভীম ভাস মারমায় আমি দুর্যোগী আমি রুকেশে ঝড় আমার বৈশাখী আমি বিদ্রোহী সত বিশ্ববিধাত্রী বরবী চির উন্নত মমশী আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভারে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিস আমি বজ্র আমি ঈশানে মিশানে ওঙ্কার আমি স্থাপিরের সিংহার মহাহংকার আমি পিনাক পাড়ের ধুম্রতিসুর ধর্ম রাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণাপ নাদ প্রচণ্ড আমি খেবাদর ভাষা বিশ্বমিত্র শিষ্য আমি দাপনল দাহ দাহন করিব বিশ্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ বিশ্লেষণ এই 28 লাইন আলোচনা করব। আমরা এই বিদ্রোহী কবিতার পাঠ হতে আর বাকি 28 লাইন আলোচনা করব। প্রথমে খেয়াল করো, বরবীর অর্থাৎ বীরকে বলছে, সাহসীকে বলছে, বরগুণত মহশী মম মানে হচ্ছে আমার কি বরগুণত মহশী শির মানে মাথা বা মস্তক, যে মাথা উঁচু করে বলো শির নেহারি আমারই নত শির ঋষি করে মাতৃ শির নেহারি নেহারি মানে হচ্ছে দেখে অর্থাৎ আমার মাথা দেখে
নত শির মানে নত হয়ে গেছে ওই শিখরে হিমাদ্রির, অর্থাৎ যে পাহাড়ের যে হিমালয় পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া সেই চূড়াও আমার মাথা দেখে নত হয়ে গিয়েছে। অর্থাৎ আমি এরকম সাহস নিয়ে বলছি, আমি চির দুর্দ দুর্বিত নৃশংস, অর্থাৎ আমি যাকে আমাকে দমন করা যায় না, আমি দুর্বিত আমি নৃশংস, অর্থাৎ আমি এত নিষ্ঠুর আমি এত নির্দয়, মহাপ্রলয়ের আমি নটরাজ। অর্থাৎ এখানে নটরাজ বলতে কিন্তু শিবকে বোঝানো হয়েছে, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। অর্থাৎ শিব শিব কিন্তু দেখবে যে এক সময় সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সকল প্রকার অন্যায় অত্যাচার সবকিছুকে মূলত পাচন করে লণ্ড গণ্ড তাণ্ডব লীলা ঘটিয়ে ফেলেছিল। ঠিক সেরকম ভাবে তিনি কবি কাজী নজরুল ইসলাম নিজেকে বলছেন, আমি সাইক্লোন আমি ধ্বংস আমি নটরাজ। অর্থাৎ শিব যেরকম ভাবে সবকিছু ধ্বংস করে দিয়েছে অন্যায়কে, ঠিক তেমনি ভাবে কাজী নজরুল ইসলাম সকল প্রকার অন্যায় সকল প্রকার নেতিবাচক জিনিস সকল প্রকার শোষকদেরকে এভাবেই ধ্বংস করে দিবে। আমি মহাবল আমি অভিশাপ পৃথিবী, এই পৃথিবী হচ্ছে পৃথিবী, আমি মহাবল আমি অভিশাপ পৃথিবী। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করবে যে আমি মহাবল আমি অভিশাপ পৃথিবী, অর্থাৎ পৃথিবীর যারা অমঙ্গল চায় বা দেশের মানুষের জন্য যারা অকল্যাণ বয়ে আনে আমি তাদের জন্য অভিশাপ স্বরূপবাসী। আমি দুর্বল আমি ভেঙে করি সব চোরবা, অর্থাৎ আমি দুর্বল আমাকে সহজে দমন করা যায় না, আমি দুর্বল আমি ভেঙে করি সব চোরবা। আমি অনিয়ম শৃঙ্খ আমি দলে যায় যত বন্ধন, এই দলে যাওয়া মানে একেবারে পিছিয়ে যাওয়া, আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, অর্থাৎ যত নিয়ম কানুন রয়েছে যত আগের যত পুরাতন রীতিনীতি রয়েছে যেগুলো জনগণের জন্য মঙ্গলজনক নয়, জনগণের জন্য যেগুলো কষ্টদায়ক সেরকম নিয়ম কানুনগুলোকে যত নিয়ম রয়েছে যত বাধা রয়েছে যত বন্ধন রয়েছে সেগুলোকে আমি কি করি মানি না, সেই নিয়মগুলোকে আমি পিছিয়ে যাই, অর্থাৎ সেগুলোকে তিনি একটি ডন্ট কেয়ার ভাব দেখান, আমি মানি না কোনো আইন। কেন আইন মানেন না, কারণ হচ্ছে তৎকালীন যে ব্রিটিশদের যে আইন তারা তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য যে আইন প্রণয়ন করেছিল সেই আইন হচ্ছে ভারতবর্ষের মানুষদের জন্য অমঙ্গলজনক বা অমঙ্গল বয়ে নিয়ে আসে, এই জন্য কবি বলছেন আমি মানি না কোনো আইন, আমি ভরা ধরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন। এখানে একটু খেয়াল করো, আমি ভরা ধরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, টর্পেডো একটি ঘূর্ণিঝড়ের নাম, আমি ভীম, এই ভীম হচ্ছে তোমরা জানো যে মহাভারতের যে পাঁচ ভাই ছিল পঞ্চ পাণ্ডব, পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ভাইয়ের নাম ছিল ভীম, কিন্তু এখানে ভীম বলতে বিশাল বা ভয়ঙ্কর অর্থে কিন্তু কবি বুঝাতে চাচ্ছেন যে আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্যোগে আমি এডুকেশনে জ্বর অপাল বৈশাখী, অর্থাৎ আমি দুর্যোগে দুর্যোগে হচ্ছে শিব শিবের যে জ্বর বাধা এলুকেশ ছিল ঠিক সেরকম ভাবে অকাল বৈশাখী, অকাল বৈশাখীতে যখন অকাল বৈশাখী যখন আসে বৈশাখীর যে ঝড় সবকিছুকে লণ্ড ভণ্ড করে দিয়ে যায় ঠিক সেরকম ভাবে কবি নিজেকে উপস্থাপন করছেন, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ববিদ্যার্থী। অর্থাৎ এই সূত্র মানে হচ্ছে পুত্র, যে আমি বিদ্রোহী পুত্র সেই বিশ্ববিদাতার আমি সেই বিদ্রোহী পুত্র, যে কিনা সবসময় বিদ্রোহী করি, কাদের বিরুদ্ধে বিদ্রোহী করি, আমি সেই সমস্ত যারা অন্যায় করে যারা আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে তাদের কাছে আমি বিদ্রোহী। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে এখানে একটি এই আমরা যদি বলবীর থেকে শুরু করে সুত বিশ্ববিদ্যার্থীর অথবা এই পর্যন্ত আমরা একটু ভাগ করে ব্যাখ্যা করি, আমি দৌড়ে যাই যত বর্তন যত নিয়ম কানুন শৃঙ্খল, তাহলে সাত্ত্বিক অক্ষ অর্থ করে দাঁড়ায় যে কবি বলেছেন তার শির উন্নত, যে শির দেখে হিমালয় মাথা নত করে তিনি বিদ্রোহী তাকে দমন করা যাবে না, তিনি শত্রুর কাছে উদ্ধত নির্দয় নিষ্ঠুর, তিনি ধ্বংস প্রলয় যেমন প্রলয় তাণ্ডব চালিয়েছেন শিব নটরাজ, এই যে আমরা নটরাজ দেখতে পাই শিব নটরাজ, তিনি পৃথিবীর শোষক নির্যাতকের জন্য ভয় অভিশাপে তিনি সব প্রচলিত নিয়ম কানুন বাধা বিপত্তি ভেঙে চুরে মারিয়ে দেন। এই যে দেখো আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, তারপরে চার লাইন যদি আমরা করি এইভাবে যে আমি দূরে যাই যত বন্ধন, এরপরে যে চার লাইন শত বিশ্ববিদ্যার্থী পর্যন্ত
তিনি অন্যায়কারীকে শাসনের কোনো আইন মানেন না, তিনি ভয়ঙ্কর বিষাদ ক্ষেপণাস্ত ও ভেসে থাকা মাইনের মতো বোঝায় নৌকা বা জাহাজকে ডুবিয়ে দেন, তিনি জটাধারী শিবের এলুমিনিয়াম চুলের অকাল বৈশাখী ঝড়ের তাণ্ডব বিশ্ববিদ্যালয়ের ঔরস যা বিদ্রোহী সন্তান। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা শাব্দিক অর্থটি কিন্তু জেনে নেবে। তারপরে আরেকটা কথা বলে দিচ্ছি যে একজন কবির কবিতা যখন ব্যাখ্যা করা হয় তখন কিন্তু শতভাগ ব্যাখ্যা করা যায় না, কেননা কবির যে চিন্তা চেতনা সেটা আমরা মধ্যে একটা ভাবনবাদ চিন্তা চেতনার বহির প্রকাশ ঘটাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তার পরীক্ষা করো, বলবি চির উন্নত মনসী, একই কথা বারবার বলছেন, বলবি চির উন্নত মনসী, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি সংসার, আমি অবসান নিশা অবসান। কি সুন্দর কথা, একটু খেয়াল করো, আমি সৃষ্টি অর্থাৎ আমি নতুন কিছু সৃষ্টি করতে পারি, ঠিক তেমনি ভাবে আমি ধ্বংসও করতে পারি। আমি কি ধ্বংস করি, আমি পুরাতন জরাজীর্ণতাকে ধ্বংস করি। আমি লোকালয় আমি সংসার আমি অবসান নিশা অবসান, অর্থাৎ আমি লোকালয়ে থাকি, আমি শ্মশান, শ্মশান বলতে যেখানে আমাদের হিন্দু ধর্মের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন মারা গেলে তাদের যে লাশ পুরানো হয় সেটাকে শ্মশান বলা হয়। আমি অবসান আমি নিশা বসান, অর্থাৎ এখানে নিশা বসান মানে কি বোঝানো হয়েছে, রাত শেষকালে, অর্থাৎ রাত যখন শেষ হয়ে যায় তখন কিন্তু রাত শেষ হওয়ার পরে কি উঠে, সকাল বেলা সূর্য উঠে। আমি ইন্দ্রাণী সুর হাতে চার ভারে সূর্য, অর্থাৎ আমি ইন্দ্রাণী সুদ হাতে, অর্থাৎ ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্র পত্নী শচীর পুত্র জয়ন্তকে এখানে বোঝানো হয়েছে। আমি ইন্দ্রাণী শব্দ দেখা আছে, দেখো ইন্দ্রাণী সুদ ইন্দ্র পত্নী শচীর পুত্র জয়ন্ত, হাতে চাঁদ হাতে তার চাঁদ, ভালে সূর্য, ভালে মানে হচ্ছে কপালে, কপালে তার কি সূর্য, অর্থাৎ সূর্যের আলোটা তার কপালে পড়ছে। আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাক্কা পাশের বাঁশরি আর হাতে রঘুতর্য। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটির মধ্যে কবি কাজী নজরুল ইসলামকে একসাথে বিদ্রোহী এবং অন্যদিকে তাকে রোমান্টিক কবি হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। একটু খেয়াল করো, মম এক হাতে বাঁকা পাশের বাঁশরি, অর্থাৎ এক সাথে তিনি প্রেমের আহ্বান জানিয়েছেন, ভালোবাসার টানে সবাইকে কাছে টানছেন, অন্য হাতে তিনি রণতুর্য অর্থাৎ যুদ্ধের দামামা বাজাচ্ছেন। যুদ্ধ কাজের জন্য যারা যে সমস্ত শাসক শোষক শ্রেণী ছিল, যারা আমাদেরকে ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে অত্যাচার করতো নিপীড়ন করতো, তাদের জন্য কবি কিন্তু রণতুর্য। আবার যারা ভালো মানুষ ছিল তাদের জন্য, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানুষদের জন্য তিনি ভালোবাসা ভালোবাসা অপত্য স্নেহ ভালোবাসার বল করতে তাদেরকে কাছে যেতেছেন। কবি আবার বলছেন, আমি বেদুইন আমি চেঙ্গিস, অর্থাৎ কবি বেদুইন, বেদুইন কি যাযাবর, আমি চেঙ্গিস, এই চেঙ্গিসটা মঙ্গোলিয়ান বংশধর, যে চেঙ্গিস একজন বিশাল যুদ্ধবাজ ছিল, সবকিছু ধ্বংস করে দিয়েছে, আমি চেঙ্গিস, আমি আগুনারে ছাড়া করি না পাহাড়ে কর্ণিশ, অর্থাৎ কবি বলছেন আমি আমাকে ছাড়া আর কাউকে কর্ণিশ করি না। কর্ণিশ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধায় মাথা নত করা। কবি বলছেন আমি আমার নিজেকে ছাড়া আমি কারো কাছে মাথা নত করি না। আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমি এই পদ্ধতি একটু ব্যাখ্যা করি যে বলবীর থেকে শুরু করে মম এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এই কথাটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন, যে আমরা দেখতে পাই এই এই পর্যন্ত বলবীর থেকে শুরু করে মম এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এই যে এখানে পাঁচ ছটা লাইনের ব্যাখ্যা, এরকম আমরা দিতে পারি যে তিনি সত্য ও সুন্দরকে সৃষ্টি করবেন, অসত্য ও অনাচারকে ধ্বংস করে তিনি শোষিতদের লোকালয় অত্যাচারীদের জন্য শ্মশান করে দেন, অর্থাৎ যারা অত্যাচারী তাদেরকে শ্মশান মানে জনবসতিহীন করে দেন। তিনি রাতের অবসানকারী সূর্যালোকের মতো, অর্থাৎ সূর্যের আলোর মতো, অন্যায় অবসানকারী যন্ত্রের মতো হাতে চাঁদ আর কপালে সূর্য। একদিকে তিনি প্রেমের বাঁশি বাজান, অন্যদিকে বাজান যুদ্ধের দামামা, এই পাঁচ ছটা লাইনের এই ব্যাখ্যা। তারপরে কবি বলেছেন, দেখো আমি বেদুইন আমি চেঙ্গিস, অর্থাৎ বেদুইন মানে যাযাবর যারা মরুবাসী, আর চেঙ্গিস ইতিহাসে এসে দুর্ধর্ষ যোদ্ধা যিনি মঙ্গোলিয়ান ছিলেন। আমি আপনারে ছাড়া করি না পাহাড়ে কর্ণিশ, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি স্থাপিলের শিকার মহা ওঙ্কার, অর্থাৎ এই যে ঈশান বিশানে এখানে মানে হচ্ছে মহাদেবের শিবের প্রলয় বাসী, মহাদেব শিব যে ছিল শিবের যে প্রলয় মানে সেই যুদ্ধের বাসী,
আবার একই সাথে বলছে আমি ইসরাফিলের সিংহার মহানতা, প্রিয় সিংহাসন মানে আমার যে আমাদের প্রধান যে চারটি ফেরেশতা ছিল ইসরাফিল তাদের মধ্যে অন্যতম। ইসরাফিল আল্লাহর নির্দেশ বা আদেশে তিনি কিন্তু একটি সিংহা নিয়ে বসে আছেন, যখন আল্লাহ নির্দেশ দিবেন তখন কিন্তু সেই বাইফুল দিলে কিয়ামত হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে তিনি কতটুকু উপমা ব্যবহার করেছেন, আমি ইসরাফিলের সিংহার মহাপঙ্কা, অর্থাৎ তিনি এই যাযাবর, তিনি যাযাবর মনোবাসী ও ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খান, তাই নিজেকে ছাড়া কাউকে তিনি কুর্নিশ করেন না বা মাথা নত করেন না। তারপরে বলেছেন যে তিনি এখানে খেয়াল করো তিনি বজ্রর কথা বলেছেন, অর্থাৎ আমি বজ্র, আমি ঈশান বিষণের উকার, এর মানে হচ্ছে তিনি বজ্র, শিবের হাতের প্রলয় বিষাণ ও ইসরাফিলের সিংহায় মহাগর্জ, আমি পিনাক পানির ডমরুদৃশ্বর। একটু খেয়াল করো পিনাক পানি, এই পিনাক পানির মানে হচ্ছে শিবের হাতে, পানি মানে হাত, পিনাক মানে শিবের আরেকটা নাম, আমি পিনাক পানির ডমরু ত্রিশুল, ডমরু শব্দের অর্থ হচ্ছে ডুগডুগি আর কি, আর ত্রিশুল ত্রিশুল তো ত্রিশুলই, ধর্ম রাজ্যের দণ্ড, ধর্ম রাজ্যের দণ্ড দ্বারা জমির আজ্ঞা বা মৃত্যুদণ্ড, আমি চক্র ও মহাশিব মহাশঙ্খ, অর্থাৎ চক্র মানে বিষ্ণু দেবতার একটা অস্ত্র আর মহাশঙ্খ মানে হচ্ছে যুদ্ধের সময়ে বাজানো শঙ্খধ্বনি, আমি প্রণব নাগ প্রচণ্ড, এর মানে হচ্ছে হিন্দু ধর্ম মতে পূজার সময় ধ্বনি বিশেষ, এটাকে বলা হয় প্রণব নাগ, আমি খেপা দুর্বাসা, খেপা দুর্বাসা মানে দুর্বাসা বিশ্বামিত্র, এই খেপা দুর্বাসা বিশ্বামিত্র এই দুজনের মধ্যে একজন হচ্ছে ক্রোধের অধিকারী আর অন্যজন হচ্ছে অধ্যাবসায়ী পৌরাণিক মুনি ঋষি, আমি দাবানো দাহ দাহন করিব বিশ্ব, অর্থাৎ কি বোঝাতে চাচ্ছেন আবার ভালো করে খেয়াল করে, আমি পিনাক পানির দণ্ড ত্রিশূল ধর্ম রাজ্যের দণ্ড, অর্থাৎ কবি মহাদেবের হাতের বাদ্যযন্ত্র ত্রিশূল এবং জমের আঁকা মৃত্যু, তিনি আমি চক্র মহাশঙ্খ, তিনি হচ্ছেন যে চক্র মানে বিষ্ণুর হাতের অস্ত্র, চক্র যুদ্ধের মহাশঙ্খ ধ্বনি, আমি প্রণব নাথ প্রচণ্ড, অর্থাৎ প্রণব নাথ প্রচণ্ড মানে আমরা বলেছিলাম যে পূজার সময় যে ধ্বনিটা আওয়াজ করে সেটা, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, অর্থাৎ একজন হচ্ছেন ক্রোধের অধিকারী যার রাগ বেশি আর অন্যজন হচ্ছেন অধ্যাবসায়ী পৌরাণিক যিনি মণি ঋষি পৌরাণিক তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ এই লাইনগুলোর ব্যাখ্যা করলে এটা দাঁড়ায় যে তিনি রাগান্বিত ঋষি দুর্বাসা ও অধ্যাবসায়ী ঋষি বিশ্বামিত্র, তিনি দাবানলের আগুনে যা দ্বারা নষ্ট পৃথিবী পুড়িয়ে দেবেন, অর্থাৎ আমি দাবানল দাহ, অর্থাৎ দাবানল দাহ মানে যে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, অর্থাৎ দাহন করিব বিশ্ব মানে এই বিশ্বকে পুড়িয়ে দিবে, এর মানে হচ্ছে যে পৃথিবীর মধ্যে অর্থাৎ তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে যে দীর্ঘ বিচারটি দেখা যে যত প্রকার অন্যায় অত্যাচার নিপীড়ন আমাদের ব্রিটিশরা করে গিয়েছিল, তাদের যত রকম আইন কানুন ছিল সব কিছুকে চালিয়ে পুড়িয়ে দিয়ে নতুনভাবে সুন্দর করে একটি নতুন করে সুন্দর করে বাঁচার মতো একটি আইন তিনি তৈরি করবেন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা এরপরে আরও 28 লাইন রয়েছে, আমরা বাকি 28 লাইন আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা এই কবিতা থেকে প্রথমেই শব্দ অর্থগুলো পড়ে নেবে, শব্দ অর্থগুলো পড়ে নিলে হবে কি যে এখান থেকে যে কোনো কিছু আসলে তোমরা জ্ঞানগুলো এবং অনুধাবনের জন্য অ্যান্সার করতে পারবে ভালো করে। এছাড়া তোমরা দেখবে যে এখানে এই কবিতে আমি কথাটি বারবার তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি এই সর্বনামটি কেন ব্যবহার করেছেন, অর্থাৎ অনেক জোর বা তাগিদ দিতে গিয়ে তিনি এই কথাটি বারবার ব্যবহার করছেন, কারণ কবি নিজেকে পরিচয় দিয়েছেন, কবি এতটাই বিদ্রোহী হয়ে গিয়েছেন, কবি এখানে অনেক ধরনের উপমা কিন্তু ব্যবহার করেছেন, বেশিরভাগ উপমাগুলো কিন্তু তিনি সেই পৌরাণিক বা মিথ থেকে সংগ্রহ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা এই কবিতা বিষয়ে আমাদের আরো আলোচনা হবে বিদ্রোহী কবিতার পার্ট 2 নিয়ে, সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, আমাদের বিদ্রোহী কবিতার পার্ট 1 এর ক্লাস এই পর্যন্তই। আজকে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এই কবিতা থেকে আমরা অনেকগুলো কঠিন কঠিন শব্দ অর্থ আমরা কিন্তু পড়লাম, যে এই কবিতার যে শব্দ অর্থগুলো রয়েছে স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি না, কিন্তু কবি যেহেতু আমাদের এই কবিতায় ব্যবহার করেছেন আমাদের পরীক্ষায় ভালো করার জন্য বা এই কবিতা বোঝার জন্য এই কবিতার শব্দ অর্থগুলো কিন্তু প্রথমে আমাদের মুখস্থ করে নিতে হবে। আমি কিন্তু বোর্ডে কিন্তু অনেক শব্দ অর্থ রেখেছি, তারপরেও তোমরা যেগুলো না পারবে এই ভিডিওটি দেখবে, সেই সাথে তোমরা যদি আরো কঠিন বা আরো সহজ শব্দ অর্থ না পেরে থাকো তাহলে বাংলা ডিকশনারি থেকে দেখে ভালো করে এগুলো জেনে নেবে। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে বিদ্রোহী কবিতার পার্ট 2 নিয়ে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।